مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم والذي بيده نفس محمد لو بدأ لكم موسى فاتبعتموه وتركتموني لضللتم عن سواء السبيل لو كان موسى حيا وأدرك نبوتي لاتبعني أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله والحمد لله رب العالمين জমিরাবাদ মাদ্রাসার বার্ষিক দোয়াজ মাহফিলের অধ্যক্ষ দিবসের সভাপতি হযরতুল আলাম আলহাজ হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব দামাত বরাকাতুহুম সাইদুল হাদিস ও নাজমে তালিমাত ঐতিহ্যবাহী উজানি মাদ্রাসা উপস্থিত আছেন কাবিল এহতেরাম মুআজ্জজুল মোহতারাম হযরত ওলামায়ে কেরাম মুরব্বিয়ান এজাম বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় মুসলমান ভাইয়েরা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র বন্ধুরা আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি মেহরবানি করে আপনাকে আমাকে বিভিন্ন মহল্লা থেকে এলাকা থেকে খানদান ও গোত্র থেকে বাছাই করে পছন্দ করে এই দিনী মজলিস কোরআন হাদিসের মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন দিল থেকে অন্তর থেকে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ কিছু আলোচনা করার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আকায়ে তাজদারে মদিনা সরকারে দু আলম মোহাম্মদুর রসুলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বরকতের জন্য একটি হাদিস পাঠ করেছি। বলার মতো যোগ্যতা স্টেটাস আমার নেই, দিনের নেসবতে আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে মায়া করে আমার অন্তরে এমন কিছু কথা এলকা করেন, আলোচনার ব্যবস্থা করেন, যেই কথাগুলোকে জরিয়া করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সকলকে হেদায়েতের জরিয়া বানাইয়া দেন। জোরে বলি আমিন। এলাকায় যত বাড়ি ঘর আছে প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ তাআলা হেদায়েতের নূর চমকাইয়া দেন। আশেপাশে যত মোমেন মোমেনাতের কবরস্থান আছে আল্লাহ তাআলা প্রত্যেকের আজাবে কবর মেহেরবানি করে যেন মাফ করে দেন। এই জমিরাবাদ মাদ্রাসা বেহেশতের বাগান আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই ওনার এক তকরিরের মধ্যে লিখেছেন, একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা এলাকা দিয়ে সফরে যাচ্ছেন, পথের মধ্যে বিশাল বড় এক কবরস্থান, কবরস্থান দেখে উনি মোরাকাবা করলেন। মোরাকাবা করে দেখতেছেন পুরা কবরস্থানের মধ্যে শুধু আজাব গজব চলতেছে। এই ভয়ানক দৃশ্য দেখে আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করলেন, মুনাজাত করলেন, আল্লাহ আপনি মাফ করেন ক্ষমা করেন। দোয়া মুনাজাত করে তিনি চলে গেলেন। আর কিতাবের মধ্যে আছে কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, ওলি আল্লাহদের কাস্ত কারামত এগুলা সব হক, আপনি আর আমি আপনার আমার চোখ দিয়ে যা দেখি না, ওলি আল্লাহরা তাদের চোখ দিয়ে অনেক কিছু দেখেন, যেটা তাদের জন্য কারামত, কথা জুড়ে বলেন ঠিক কিনা। এইভাবে একে 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 তিনি তিনবার মোরাকাবা করলেন, তিনবার শুধু আজাব গজব দেখলেন। চতুর্থবারে যখন আবার এই মহল্লা দিয়ে ওনার যাওয়ার সুযোগ হলো তখন তিনি আবার মোরাকাবা করলেন। মোরাকাবা করে দেখেন কবরস্থানে একটা কবরের মধ্যে কোনো আজাব নাই, প্রত্যেকটা কবরবাসী জান্নাতের পোশাক পরিধান করে জান্নাতের বিছানা বিছায়ে প্রত্যেকটা লোক জান্নাতের পরিবেশে বড় আরামের সাথে জীবন যাপন করতেছেন। জোরে কান সুবহানাল্লাহ। তফসিল কে হর চিজ কো আসামে আজল নে, তফসিল কে হর চিজ কো আসামে আজল নে, যে শাই কে লিয়ে জো চিজ কাবিল নজর আয়া, যে শাই কে লিয়ে জো চিজ কাবিল নজর আয়া, ভুল ভুল কো দিয়া না লও পরওয়ানা কো জলনা, গম হাম কো দিয়া সবসে জো মুশকিল নজর আয়া, গম হাম কো দিয়া সবসে জো মুশকিল নজর আয়া। আল্লাহ বলি অবাক হইয়া গেলেন, যেই কবরস্থানের মধ্যে কঠিন থেকে কঠিন আজাব চলছিল ওই কবরস্থানের মধ্যে এখন কোনো আজাব নাই, প্রত্যেকটা মোমেন মোমেনাত বড় আনন্দের সাথে আছে, আরামের সাথে আছে। এলাকার লোকজন ডাকাইলেন, বাবারা আপনারা এমন কি আমল করেছেন যেই আমলের কারণে আল্লাহ তাআলা কবরবাসীর আজাব মাফ করে দিয়েছেন? এলাকার লোকেরা বললেন, হুজুর আমরা আলাদা কোনো আমল করি নাই, নতুন কোনো আমল করি নাই, আমাদের এলাকায় একজন হাফেজ কোরআন মুহাদ্দিক একজন আলেম বসবাস করতেন, কিছুদিন আগে ওই আল্লাহওয়ালা বুজুর্গ যখন মারা গেছেন আমরা পরামর্শ কইরা ওই আল্লাহওয়ালা বুজুর্গকে এই কবরস্থানের মধ্যে দাফন করে দিয়েছি। আল্লাহওয়ালা ডাক দিয়ে বললেন, বাবা এলাকার লোকজনকে সুসংবাদ দিয়া দেন, এলাকার লোকজনকে সুসংবাদ দিয়া দেন, একজন আল্লাহওয়ালা বন্দা এই কবরস্থানের মধ্যে দাফন করার বরকতে ওই আল্লাহওয়ালার সম্মানার্থে আল্লাহ তাআলা খুশি হইয়া প্রত্যেকের কবরের আজাব একেবারে মাফ করে দিয়েছেন। জোরে কর সুবহানাল্লাহ। লাহুস নাজগায়তে দারাত না সাদিরা সহন পায়া,
আশেপাশের এলাকার বাবারা, এই জমিরাবাদ মাদ্রাসা সহ আশেপাশের যতগুলো মাদ্রাসা আছে এগুলা সব এলাকার জন্য রহমত, এলাকার জন্য বরকত। আল্লাহ তাআলা কোন নেককার বান্দার উপরে যখন দয়া মায়া করেন, ওনার সঙ্গে যাদের সম্পর্ক হবে, ওনার সঙ্গে যাদের ওয়াসিতা হবে, আল্লাহ তাআলা তাদেরকেও মাহরুম করবেন না, তাদেরকেও বঞ্চিত করবেন না। নানুতুবি রহমতুল্লাহ আলাই ওনাকে কেউ প্রশ্ন করলেন, কোরআন শরীফের আয়াত, ওয়ালা তাযিরু ওয়াযিরাতুন বিযরা উখরা, একজনের ভুল গুনার বোঝা আরেকজনে বহন করবে না। যার যার গুনার শাস্তি তাকে তাকেই ভোগ করা লাগবে। বাবা এলাকার মধ্যে কিছু লোক দেখা যায় আগে নামাজ পড়তেন, এখন নামাজ পড়ে না। আগে খুব নামাজি ছিল, এখন নামাজ পড়ে না। জিজ্ঞাসা করেন যে কি মিয়া সাহেব নামাজ পড়েন না, কারণ কি? আপনি জানেন না, আমি না ফিরির মুরিদ। ও মা, ফিরির মুরিদ হলে কি নামাজ ছাড়বো না নামাজ ধরবো? ফিরির মুরিদ হয়ে আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, কারণ কি? আমরা যেই ফিরের মুরিদ, বাবার লোকে ডেলি কথাবার্তা হয়, বাবা আমরা বলে দিছে পুরুষের গরুটা যদি ঠিক মতো দেয়, সাদা ভাতে যদি ঠিকঠাক মতো আদায় করি, আমগুলো ব্যস্ত নেওয়ার লিগা বাবায় পুরা দায় দায়িত্ব বই জানিয়েছে। জোরে বলেন নাউজু, একজনের পাপের বোঝা আরেকজনে বহন করবে, একজন গুনাহ করবে আরেকজনে এইভাবে জান্নাতে যাবে। যার যার পাপের শাস্তি তাকে তাকেই বহন করতে হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সরকারে দোয়ালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা আনতে দিন আপনাকে মিনাল্লাহ, তুমি এই কথা মনে করো না ফাতেমা, তু জাহানের বাদশার মেয়ে, তুমি হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার, হাসান হুসাইনের আম্মা তুমি, শেরে খোদা হযরতে আলীর বিবি তুমি, এতগুলা উপাধি এতগুলা সম্পর্ক তোমার আছে গো মা, এটা মনে কইরা তুমি আমল বাদ দিয়ে থাকিও না। জানিয়ে রাখো গো ফাতেমা, কবরের আজাব থেকে বাঁচার জন্য, আল্লাহ তাআলার আজাব কবর থেকে বাঁচার জন্য তোমার দেহকে তোমাকেই বাঁচাইতে হবে, তোমার আমল তোমাকেই করতে হবে। বাবার পরিচয় দিয়া, সন্তানের পরিচয় দিয়া, স্বামীর পরিচয় দিয়া পরকালে কোনো লাভ হবে না, বরং আল্লাহ তাআলার দরবারে একমাত্র ঈমান এবং আমলের পরিচয় ছাড়া অন্য কোনো পরিচয় মাবুদের দরবারে কাজ লাগবে না। যদি বলেন ঠিক কিনা? আল্লাহ তুই রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করলেন, হুজুর একজন নেককারে গুছিলায় হাজার হাজার বক্তার পার পাইয়া যায়, এটার অর্থ তো বুঝলাম না। তখন ওই মুহূর্তে থানবী রহমতুল্লাহ নানুতুবি রহমতুল্লাহ আলের দরবারে অনেক আলেম ওলামা ছিল, একজনে দাঁড়াইয়া নানুতুবি রহমতুল্লাহ আলাইকে বাতাস করতেছিলেন। নানুতুবি রহমতুল্লাহ আলাই বললেন, বাবা এই লোকটা যে বাতাস করে আমাকে করেই না তোমাদেরকে করে, বলে হুজুর আপনাকে করে, আমাকে উদ্দেশ্য করে যে বাতাসটা করতেছে, আমার ডাইনিং রুমে যত লোক বসা আছে তাদের শরীরে বাতাস লাগে কিনা? বলে হুজুর অবশ্যই লাগে। এটাই তোমার প্রশ্নের জবাব, উদ্দেশ্য আমাকে বাতাস করা, কিন্তু আমার ডাইনিং রুমে যারা আমার সঙ্গে বসা আমার সঙ্গে লাগা তাদের শরীরে যেমন বাতাস লাগতে পারে, মহল্লার মধ্যে যদি কোনো আল্লাহ বলা থাকে, কবরস্থানের মধ্যে যদি কোনো আল্লাহ বলা থাকে, ওই আল্লাহ বলার উপরে আল্লাহ পাকের যখন মায়া এবং দয়া হয়, আল্লাহ তাআলার রহমত এবং করুণা হয়,
ওনার সাথে যাদের যাদের তালক আল্লাহ তাআলা তাদেরকেও মাহরুম করেন না। জোরে কান সুবহানাল্লাহ। তাইলে আরেকজনের আমল দিয়ে আমি পার হয়ে যাব এটা ধোকা। আমার নিজের আমল নিজেকেই করতে হবে। কথা জোরে বলেন ঠিক নি? আজকের একটা মাহফিলের দিন, মাহফিলের দিন বৃষ্টি, কিছু কিছু মানুষের মন ডাইরেক্ট আল্লাহর উপরে খারাপ হয়ে গেছে। পরে আল্লাহ যে কি শুরু করলো, আজকে একটা মাহফিল জমিরা ওদের মাহফিল, আল্লাহ দেখে না আজকে বৃষ্টি দিতেছে কেন, আল্লাহ তাআলা কখন কি কাজ করবে এটা আপনারে আমারে জিজ্ঞাসা করে করবে। আপনাকে আমাকে জিজ্ঞাসা করার জন্য বন্দার কাছে আল্লাহ ঠেকা না, বরং আমরা সব আল্লাহর কাছে ঠেকা। কথা জোরে বলেন ঠিক নি? আমগো কাজ করলি সামান্য মনের বিরুদ্ধে যদি একটু হইয়া যায় তাহলে হুজুর বালানা, ইমাম বালানা, নবী বালানা, আল্লাহ ভালো না। আর নিজের মন মতন যখন সব হবে তখন সব ভালো। কথা জোরে বলেন ঠিক নি? বনি ইসরাইলের এক লোক মূসা নবীর আইসা বললেন, হে পয়গম্বর মূসা, আপনি আল্লাহ তাআলাকে বলেন যে আমরা সব সময় আল্লাহর হুকুম অনুযায়ী চলি, কিন্তু আল্লাহকে বলেন আমাদের কিছু কথাবার্তা দাবি দাবা যেন আল্লাহ তাআলা রাখে। মূসা আলাইহিস বলেন, তোমার কি দাবি রাখতো? আপনি আল্লাহ তাআলার একটু বলেন, বালা মুসিবত, মেঘ তুফান বৃষ্টি আজাব গজব মরণ এই সমস্ত মুসিবত আওনের আগে আল্লাহ তাআলা যেন আমাদেরকে জানাইয়া দেয়। যদি আগে ভাগে জানাইয়া দেয়, এক বছর আগে যদি জানাই দিত আজকে বৃষ্টি হবে তাহলে মাহফিলের দিক ফালগাই দিত। কথা জোরে কন ঠিক নি? এরকম ভাবে কে কোন বিপদের মধ্যে পড়বে এই বিপদ আওয়ার আগে আগে যেন আল্লাহ তাআলা জানাইয়া দেয়। মূসা আলাইহিস সালাম বললেন যে পাগলামি করো না, আল্লাহর হুকুম অনুযায়ী চলাটাই লাভ, বুঝে আসুক চাই না আসুক, তোমাদের কথা মতো যদি আল্লাহরে চালাও, পুতের কথানো যদি বাপ চলে, বউর কথানো যদি জামাই চলে, এইভাবে মুরিদের কথায় যদি পিসাব চলে, উম্মতের কথায় যদি নবী চলে, এর মধ্যে রহমত না গজব? কথা কন মাকা, রহমত না গজব? তাইলে বুঝা গেল নবীর কথায় উম্মত চলা, বাবার কথায় ছেলে চলা, পিসাবের কথায় মুরিদ চলা, স্বামীর কথায় স্ত্রী চলা, এটার মধ্যে রহমত এবং বরকত। কথা করে বলেন ঠিক নি? কিন্তু এখন দেখা যায় উল্টা, অনেক সময় বোনার কথায় বাপ চলন লাগে, বউর কথায় জামাই চলন লাগে, বেদির কথায় বেড়া চলন লাগে, মুসল্লির কথায় ইমাম চলন লাগে, ফাসেক গুনাগার বদকার এদের কথায় আল্লাহওয়ালারা উঠন বসন লাগে। কথা জোরে বলেন ঠিক নি? তাইলে যদি নিচের মানুষের কথায় উপরের মানুষ চলন লাগে, এটা লক্ষণ ভালো না খারাপ? বেশি বেতাইলা খারাপ। একবেলা স্বপ্নে দেখছেন যে বিশাল বড় এক মজলিস, এই মজলিসের মধ্যে আল্লাহর নবীও হাজির, এই মজলিসের মধ্যে আল্লাহর নবীও কি হাজির, নামাজের সময় হয়ে গেছে, নামাজের সময় হওয়ার পরে এই বেড়া স্বপ্নে দেখে যে আল্লাহর নবী মুসল্লির কাতারের মধ্যে দাঁড়াইয়া আছে আর এই বেড়ার আব্বা ইমাম হইয়া ইমামতি করতেছে। স্বপ্ন দেখে যে মন্দার মধ্যে একটা ফুর্তি এসে, আল্লাহ আমার বাবায় অনেক উপযুক্ত, নবীর পিছনে তুইয়া আমার বাহে ইমামতি করে। কিছু কিছু লোকের একটা হুজুর নাতিনটারে এমএ পাস করাইছি, আপনারা কত নিষেধ করছিলেন, আল্লাহ দিলে নাতিনের কহাল বালা, ও কেমন বালা, এরম একটা জামাইয়ের কাছে বিয়ে দিয়েছি, জামাইটা ডরেও নাতিনের সামনে দিয়ে আনে না, নাতিন সব তোমার সামনে সামনে হাঁটে আর জামাইটা ব্যাগ লইয়া কামলার মতন ভিজে ভিজে ঘুরে, আমার নাতিনের কহাল বালা। আসলে কহাল ভালো হয়েছে না, কহলে দুর্গতি লাগছে। তাইলে এই বেড়ার স্বপ্ন দেখতেছে কি, আল্লাহর নবী দিছে আর এই বেড়ার বাপ সামনে ইমাম। এখন দেখে তো মনে করছে লক্ষণ বালা, আমার বাবা উপযুক্ত হয়েছে, যে সমস্ত মুসল্লিরা নামাজি আল্লাহওয়ালা এদেরকে কান্দার দৈরে পিছনে লামাই দিয়া, যে বেড়ার কাছে আল্লাহ নাই, খোদা নাই, নবী নাই, রাসূল নাই, এই বেড়ার সমাজের মাতব, লক্ষণ বালা না খারাপ? লক্ষণ বড় খারাপ। এরকম ভাবে পুরুষ লোকটিরে কান্দির দৈরে পিছনে সরাইয়া দিয়া মেয়ে লোকে মায়মাত করি করে, লক্ষণ বালা না খারাপ? আমি বেশি লাম্বার দিকে যাইতাম না, এক বেড়ায় রাজনীতি করতেছে, মিটিং মিছিল করতেছে,
বেদি জিজ্ঞাসা করে কি ব্যাপার, ইদানিং খাওয়া দাওয়ার টাইম মতন খান না, আপনি থাকেন কোথায়? কইছে আমি তো এখন আন্দোলন করি। কি আন্দোলন করেন? বেড়া আর বেদি যাতে এক হইয়া যায় এই আন্দোলন। কারণ আল্লাহ তালা বেষ্টম করে বানাইছে, কথা জোরে বলেন ঠিক নি? আন্দোলন মোটামুটি সাকসেস প্রায় পনেরো না ক্লিয়ার হয়ে গেছে, আল্লাহ তালার কুদরত, আল্লাহ তালা জবাব দিল। হঠাৎ করে যে বেড়ার অসুস্থ, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার কয় সকালবেলা খালি পেটের হিসাবটা নিয়ে আসেন, টেস্ট করে দেখবো আপনার ডায়াবেটিস অন্য কোনো সমস্যা আছে কিনা। সকালবেলা খালি পেটের হিসাব বোতলে বইরা বউর কাছে দিছে, দিবি দিবি কি খালি পেটের হিসাব তুইয়ে দাও, আমি ডাক্তারের কাছে নেবো, যদি হিসাব করে যায় আবার আগামীকাল খালি পেট লাগবো, এই হিসাব লিয়ে কোনো টলর বলর করো না, হিসাব কোনো সমস্যা না হয়। আমি কুমিল্লার একটা ভাষা আছে, যেখানে বাঘের বয় সেখানেই বলে রাইট হয়, এই বেদির হাওয়া লেগে গেছে সব কইরা বোতল খালি। বেদি চিন্তা করছে নেতার যে হাওয়া, আর এর যদি বোতলের মধ্যে পানি না থাকে, সেসব না থাকে, আমার তালাক দিব, আমার বোনেরে দিব, আমার মারে দিব, আমার স্বাস্থ্য বোনেরে দিব, দহিন করার সব মেয়ে লোকে দিব। এই ক্ষেত্রে কিছু পুরুষ লোক আছে না নাই, একটা দৈরি তিন তালাক দিয়ে লায় দিয়া সাইড করছেন পরে হুজুর কাছে গিয়ে একটু হুজুর সামান্য কুতুর ভুল হয়ে গেছে, তালাক তিন দুই দিছি, তালাক দিলে মেয়ে লোকের মান নাম কইছে না, আরে মান নাম আর বাহের নাম লাগতো না, পুঞ্জি যা ছিল সব শেষ হয়ে গেছে, কোন আলেমের বাবারও ক্ষমতা নাই এটা ফিরাই আনার, কথা জোরে বলেন ঠিক নি? বেরিয়ে মোটামুটি বোতলের আর খালি রাহে নাই, বোতলের মধ্যে ফেসাব গোজগাজ কইরা মুখা লাগিয়ে ধুয়ে দিছে, নয়টার সময় বেটায় ফেসাব নিয়ে গেছে ডাক্তারের কাছে, ডাক্তার কয় ঠিক পাঁচটায় রিপোর্ট, পাঁচটার সময় যখন রিপোর্ট আসতে গেছে ডাক্তার একবার তার মোড় দিয়ে যায়, চোদ্দ বার হিসাবে রিপোর্টের দিকে যায়, তাই তো সাড়ে ওই নরম বিছনাটা দেখ, সপ্ত বিছনা যে সত্যা সাড়ে বক্তৃতাতে দেখে কিছে সাড়ে যে রোগে রয়েছে এই খেলায় নরম ছাড়া কোনো গতি নেই, এদিকে নেই এদিকে নেই, বেড়ার দিকে সার রোগ ধরা পড়ছে নি, কহা রোগ একবারে ক্লিয়ার, ও কি রোগ ধরা পড়ছে, ও আমাদের ফেরে বাচ্চা নয় মাস চলতে, এই একটা মাস আপনি ফ্রি থাকবেন আন্দোলনের গুলি মারি, কোন আন্দোলন আন্দোলন নাই, শুধু খাইবেন ঘুমাইবেন, শুয়ে শুয়ে ফেসার পায়খানা করবেন, রেস্টে থাকবেন, বাচ্চা বমিষ্ঠ হওয়ার পরে যা খুশি তা, এই একটা খবর হই না কলিজার মধ্যে বানিয়েছিলি, পুরা শরীর থরথর থরথর করে কাঁপা আরম্ভ করছে, দৌড় করে বিবির একটু বিবি তাড়াতাড়ি আব্বা আমার কাছে টেলিফোন করো, আমার দফা শেষ, কয় কি সে আমার ফেরে বাচ্চা নয় মাস হয়ে গেছে, এই খেলে আমি মরমু, বেরি কয় আপনি না বেড়া বেরিয়ে সমান বানাইতে চান, আমার তো পাঁচটা বাচ্চা হইতে গিয়া পাঁচটা নয় মাস কাটছে, আমি তরুণ ফেরেছেন হই নাই, একটা নয় মাসের খবরই করি যার পানি নাই, আপনার বাপের সাথে কেমন লাগে, আমার প্রমাণ হতে পারবেন আরো সাইডটা লুইতে পারবেন, কয়েকটা আল্লাহর কসম এই খেলায় আমি মরছি, তো ছেলে কানে ধরে তোবা করেন, বেড়া বেদি আল্লাহ তালা আলাদা আলাদা বানাইছে, এক একজনের মর্যাদা আলাদা, এক একজনের কর্ম আলাদা, এক একজনের হিসাব আলাদা, কাজী এদেরকে এক কইরা আল্লাহর হুকুমের উপরে বিরোধিতা কইরা এই জমিনের মধ্যে গজবটা টাইন আইনেন না, কথা জোরে বলেন ঠিক কিনা? এলাকার যুবক বাবারা, নারী এবং পুরুষের কর্ম সমান নয়, নারী এবং পুরুষের অধিকার সমান হইতে পারে, মর্যাদার দিক যদি বিবেচনা করা, কোরআন হাদিস গাইটা দেখো বাবা, একটা পুরুষ লোক যদি একটা মহিলার সাথে পাল্লা দিয়ে ইবাদত করে, পুরুষ লোকের ইবাদত যেই পরিমাণ ওনার বিবির ইবাদত সেই পরিমাণ, পাল্লা দিয়ে দিয়ে স্বামীর যিনি ইবাদত করে, কারো ইবাদতের থেকে কারো ইবাদত কম নয়, দুজনের ইবাদত যদি সমান সমান হয়, নারীর ইবাদতের দাম আল্লাহর কাছে বেশি, আল্লাহ তাআলা খুশি হইয়া একজন নারীর ইবাদতকে কেন্দ্র কইরা সত্তর জন আবেদের ইবাদতের সমান নেকি আল্লাহ তাআলা ওই নারীর আমল নামায় লিখে দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ, একজন মহিলার কত দাম, স্বামীর থেকে যদি পেটের মধ্যে বাচ্চা এসে যায় নয় মাস পর্যন্ত বাচ্চাটা থাকে, দশ মাস পর্যন্ত বাচ্চাটা থাকে, মায়ের কত কষ্ট বাবা,
দুনিয়ার সমস্ত মানুষ আরামের বিছানায় ঘুমের মধ্যে বিভোর থাকে, দুঃখী মা ঘুমাইতে পারে না। ডানকাত হইয়া যখন ঘুমাইতে যায় পেটের ব্যথায়, আবার বামকাত হইয়া যায় বামকাত হইয়া ঘুমাইতে পারে না পেটের ব্যথায়, আবার শটান হইয়া ঘুমাইতে চায় কিন্তু সেখানেও ঘুম আসে না। মা জননী পেরেশান, একবার দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, আবার উঠানের মধ্যে হাইটা হাইটা রাত্রিটা কাটায়, মায় বাচ্চার কারণায় ঘুমাইতে পারে না। আল্লাহ তাআলা আমার নবীকে ডাকে বলেন, ও আমার দোস্ত, ওই মেয়ে লোকটারে খবর দিয়ে দেন, বাচ্চা পেটে থাকা পর্যন্ত, ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত, নয় মাস হোক দশ মাস হোক, যতদিন পর্যন্ত বাচ্চারা পেটে থাকবে, এক একটা রাত্রি সবে কদরের রাত্রির মতো, সবে কদরের রাত্রি যেমন নেকি যেমন সওয়াব, আল্লাহ তাআলা ওই মায়ের প্রত্যেকটা রাত্রিকে সবে কদরের রাত্রির সমান বানাইয়া নেকি গুলা তার আমল নামায় লিখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর পক্ষ থেকে ফেলে বাচ্চা, আপনার এবং আমি যখন মায়ের পেটে ছিলাম, আল্লাহর নবী ডাকে বলেন, মা যাক, তোমরা শুনিয়া রাখো গো মা, এই বাচ্চারা পেটের মধ্যে থাকা অবস্থায় মহিলা ডেলিভারির সময় যদি মারা যায়, ওই মহিলাটাকে আল্লাহ তাআলা শাহাদতের মর্যাদা দিয়া জান্নাতের ফয়সালা করেন। এরকম ভাবে দেড় বছর দুই বছর আপনার আমি যে মায়ের স্তনের দুধ টেনা টেনা পান করলাম, এরকম আপনার আমি ঘুমে এই ঘুমে ঘুমে মায়ের দুধ পান করতেছি, বাবা আল্লাহ তাআলা কত বড় মেহেরবান, দুধের বেশি ঠান্ডাও করে নাই, জাল দেওয়া যেন না লাগে, বেশি গরমও করে নাই, এই মুহূর্তে আপনার খিদে লেগে গেছে, দুধটা ঠান্ডা করতে গেলে আপনার কলিজা ফাটিয়া যাবে, ছটফট করে আপনি মারা যাবেন, বেশি ঠান্ডাও করেন নাই মাওলা, বেশি গরমও করেন নাই, আবার এমন ব্যবস্থা করেছেন দুধের মধ্যে চিনির দরকার হয় নাই, এমন বহু তাম্মা আছে চিনি কিনার মতন ক্ষমতা সেই মায়ের নাই, গরিবের সন্তান, আল্লাহ তাআলা পরিমাণ মতন চিনি দিয়া বেশি ঠান্ডাও না বেশি গরমও না এমন আরামদায়ক বানাইয়া মায়ের স্তনের মধ্যে তুমি এবং আমি জন্মগ্রহণ করার ছয় মাস আগের থেকেই দুধ রেডি করে রাখছে, মায়ের স্তনের মধ্যে কমবেশ 35টা সিদ্ধি কইরা আল্লাহ তাআলা দুধ সাপ্লাই করেন। একসঙ্গে দুধ যদি সাপ্লাই হইত নাকে মুখে উঠা তোমার আমার ক্ষতি হইয়া যাইত, এই জন্য আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করলেন, তুমি সজাগ খাইতেও দুধ খাইতে পারো, ঘুমিয়ে ঘুমায়ও দুধ খাইতে পারো, এক একটা দুধের বোটা যে টান্দা, এক একটা ফোঁটা দুধ যে তুমি গ্রহণ করো, আল্লাহ তাআলা এক একটা ফোঁটা ফোঁটা দুধের বিনিময়ে মায়ের আমল নামায় সত্তর নেকি লেখা দেয়। জোরে কল সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার নবীকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো সন্তান সন্ততি নাই, আমি সন্তান সন্ততির মর্ম বুঝি না, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি হুজরে মুবারকে ছিলেন না, আমি একা হুজরার মধ্যে ছিলাম, একজন ভিক্ষুক মহিলা দুই কোলে দুইটা বাচ্চা নিয়া দুই সাইডে দুইটা বাচ্চা বহন কইরা আমার দরজায় আইসা হাত মারলেন, সাহায্য চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে তিনটা খেজুর ছাড়া অন্য কোনো সামগ্রী ছিল না, আমি মনে মনে বড় খুশি হইলাম, দুই বাচ্চার হাতে দুইটা খেজুর দিলাম, আম্মার হাতে একটা খেজুর দিলাম, আমার ইচ্ছে হলো দুই বাচ্চা দুইটা খেজুর খাইলে, মা একটা খেজুর খাইলে অন্তত কলিজাতে একটু ঠান্ডা হবে, তিনজনের হাতে তিনটা খেজুর দিয়া আমি নজর করে তাকিয়ে রইলাম নবী, আমি আমার চোখে দেখলাম দুই বাচ্চা দুইটা খেজুর খাওয়ার পরে মায়ের হাতের মধ্যে যে খেজুরটা ছিল ওইটাকে দুই ভাগ কইরা অর্ধেক এক বাচ্চারে দিলেন, বাকি অর্ধেকটা আরেক বাচ্চাকে দিলেন, মায়ের বাচ্চা দুই বাচ্চাকে খাওয়াইয়া মা তার কিদা নিয়ে চলে গেলেন। আমি চোখের পানি রাখতে পারলাম না গো নবী, মা সন্তানের প্রতি যে তো ভালোবাসা, না খেয়ে সন্তানের খাওয়ায়, এর বিনিময়ে সন্তান সন্ততি যদি মা বাবার হক আদায় না করে
তাহলে আল্লাহ তাআলা মা বাবাকে কি দিবেন? আল্লাহ নবী বললেন, আয়েশা শোনো, এই দুঃখ আর কষ্টে লালিত পালিত সন্তান মা বাবার হক যদি আদায় না করে বাবা, কেন তুমি মায়ের হক আদায় করবা না? কেন তুমি বাবার হক আদায় করবা না? বাবার হকের কথা নবী একবার বলছেন, মায়ের হকের কথা নবীজি তিনবার বলছেন, এবং এই কথাও আমার নবী ঘোষণা করেছেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ওয়ালিদাহু নজরাত রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নজরাতিন হাজ্জাতান মাবরুরা ইলা ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা ক্বালা নাআম আল্লাহু আকবার ওয়া আতিয়া। আল্লাহর নবী ডাকতে বলেন, সন্তানেরা, মা বাবার ঋণ কেউ কোনোদিন শোধ করতে পারবা না। মা তোমাকে জন্মগ্রহণ করলেন, পেটের মধ্যে ধারণ করলেন, দুধ খাওয়াইলেন, পেশাব পায়খানা পরিষ্কার করলেন, বাবা তোমার খরচ বহন করলেন, তোমার যখন বুঝ হবে কোন সন্তান সন্ততি যদি মা বাবার চেহারার দিকে মহাব্বতের সাথে শুধু একটা নজর দেয়, মহাব্বতের সাথে যদি মা বাবার চেহারার দিকে মহাব্বতের নজরে তাকাইয়া দেখে, এক একটা নজরের বরকতে আল্লাহ তাআলা ওই সন্তানের আমল নামায় এক একটা কবুলি হজরে সওয়াব প্রত্যেকের আমল নামায় লেখা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক একটা কবুলি হজের সওয়াব মা বাবার দিকে শুধু তাকাইলেই যদি পাওয়া যায়। ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, কেউ যদি 100 বার মা বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহ নবী বললেন 100 হজের সওয়াব আমল নামায় দিবে, যতবার তাকাইবে ততবার দিবে, যতবার তাকাইবে ততবার দিবে। এলাকায় কিছু প্রবাসী বাবা আছেন যারা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে থাকেন, বন্ধু মা বাবার দিকে একটু খেয়াল রাখবেন। সৌদি আরবে আছে, সিঙ্গাপুরে আছে, এরকম বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আছে, 5 জন ছেলে মা বাবা লালন পালন করলেন, 5 কালি সম্পত্তি ছিল, একদিন বাবার বড় দাপট এলাকায় ছিল, বিচার আসার বাবাকে ছাড়া কেউ করে না, আজকে 5 কালি জমি 5টা ছেলেরে বুঝাইয়া দিয়া, 5টা ছেলেরে 5টা ঘর বানাইয়া দিয়া, বিরো সাদি করাইয়া, মা বাবা ছোট্ট একটা ঘরের মধ্যে বাবা জোগলা জুজিং এর মতন দাগে, জাগিরের মতন দাগে, 5 ঘরে ঘুরে ঘুরে মাসের খানা গায়, বিকালবেলা বাবা দোকানের মধ্যে বসে থাকে, চা খাওয়ার পয়সা নাই, দলি দলি মানুষ চা খায় বিস্কুট খায়, আজকে 5 খানি জমিনের মালিক, 5টা ছেলে লালন পালন করলেন, 5 জন বিদেশে গিয়া এক একটা ঘর বাড়ি বানাইয়া সুন্দর সুন্দর বিল্ডিং এ পরিণত, কিন্তু প্রত্যেকের নিজ নিজ চিন্তায় আছে, ছোট ছেলেটাকে মা বেশি আদর করতেন, আজকে 1.5 বছর চলে যায় এই ছেলেটার মুখের দিকে মা শব্দটা শুনে না। নাতিনদেরকে ডাকতে বলে, নাতিন গো, তোমার আব্বা কি বিদেশ থেকে টেলিফোন করে না? বলে, অবশ্য সপ্তাহে সপ্তাহে করে, আগামী দিন যদি ফোন করে তাহলে দাদির কাছে মোবাইলটা দিও, তোমার আব্বার গলার আওয়াজ আজকে 1.5 বছর পর্যন্ত পাই না। টেলিফোনটা করার সাথে সাথে নাতিন একটা দৌড় দিয়ে বললেন, দাদি এই যে আঙ্গু আব্বার টেলিফোন। মায়ের ডাকতে বলেন, বাবা শোনো, তুমি কেমন আছো রে বাবা? বলে, আম্মা বড় ভালো আছি, আজকে 1.5 বছর পর্যন্ত বাবা মায়ের কথা বাবার কথা কেমনে ভুইলা গেলা, শ্বশুর বাড়ির টাকা দিয়ে বিদেশে গেছ, এই জন্য মা বাবার খবর লও না। বাবা তুমি সত্য করে বলো, আজকে 3-4 দিন পর্যন্ত আমি একটা স্বপ্ন দেখি, তোমার পায়ের মধ্যে ব্যান্ডেজ করা, উত্তর দক্ষিণে লম্বা একটা ঘর, পূর্ব দিক থেকে তুমি ঘরের মধ্যে 2 জনের কান্দে ভর করে গেছ, এই স্বপ্ন দেখে বাবা আমার ঘুম হয় না। ছেলে তার ডাকতে বলে, মা প্রতিদিনই তো মা বাবার তালাশ করি, কিন্তু আপনার বউ বলে আব্বাই দোকানে চলে গেছে, আম্মাই বেড়াইতে চলে গেছে, বিভিন্ন বাহানা করে আপনাদেরকে দেয় না। মা আপনি যে স্বপ্নটা দেখছেন গো মা, আমি আমার শ্বশুর শাশুড়িরে জানাই না, আমার বিবিরে পর্যন্ত জানাই না,
কেউ জানে না গো মা, আজকে এক সপ্তাহ আমি এক্সিডেন্ট কইরা গোদের মধ্যে ব্যথা কইরা আছি, দুনিয়ার কোন মানুষ জানলো না, টেলিফোন মোবাইল করলাম মা, তোমার খবর হয়ে গেছে গো মা, অতীতের জন্য আমাকে মাফ করে দাও, 10,000 টাকা আমি পাঠাইতেছি, আব্বার নামে 5,000 আর আপনার নামে 5,000, আব্বারে বলবেন দোকানে বসা কলা বিস্কুট যা বাবার মনে চাই খাবার জন্য বিল আমি পাঠাইয়া দেব, মা আপনার অসুখ বিসুখ হইলি আপনার ডাক্তার কবিরাজ দেখা পয়সা যা লাগে আমি পাঠাইয়া দেব, বাবা এমন একটা সান্ত্বনা দুঃখী মা বাবারে যে মোবাইলে শোনাইয়া দিলা, তোমার এই কথা শুনা মায়ের কলিজা কান্দা বাবার কলিজা কান্দা, রাত্রি বেলায় মা বাবা দুইজন বাবুদের দরবারে হাত উঠাইয়া কান্দে ওগো পাক করোয়ার দিগার, আমার বলা অসুস্থ তুমি তো এরা সুস্থ বানাইয়া দাও, আল্লাহর কসম গায়া বলছি বাবা, তামাম পৃথিবীর হলি আল্লাহদেরকে দাওয়াত কইরা 10 কোটি টাকা খরচ কইরাও যদি তুমি দোয়া করাও তোমার দোয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু মা বাবা তোমার জন্য যে দোয়াটা করবেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন, 3 দল মানুষের দোয়া আল্লাহ দরবারে কালিয়াতে ফিরে না, 1 নম্বর মুসাফিরের দোয়া, মজলুমের দোয়া, মা বাবার দোয়া, দোয়াটা করতে দেরি হবে মাহবুবের দরবারে তাদের দোয়াটা কবুল হইতে দেরি হবে না, জোরে বলেন ঠিক কিনা, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহ, তুমি প্রত্যেকটা মানুষের কবুল মঞ্জুর করো, এই এলাকার গুরুস্থানের আজাব তুমি বন্ধ করে দাও, যাদের মা বাবা জিন্দা আছে তাদের হায়াতকে তৈয়বা তবিরা বানাইয়া দাও, জোরে বলেন আমিন। ফুটের কথায় বাপে চলা, বউর কথায় জামাই চলা, মুজিদের কথায় পীর চলা, উম্মতের কথায় নবী চলা, মুসল্লির কথায় ইমাম চলা, লক্ষণ ভালো না খারাপ, স্বপ্ন দেখছি কি আল্লাহ নবী উপস্থিত আছেন কিন্তু ইমামতি করতেছে এর আব্বাই, আমি দেশের মধ্যে দেখবেন বড় বড় হক্কানি আলেম ওলামা 5 পয় দিয়েও দাম দেয় না, যেই বেড়ার নামাজ নাই রোজা নাই কিচ্ছু নাই এই বেড়া হইলো বড় মাতবর, এরকম সমস্যা সমাজে পাঠান জুড়ে বলেন আছে না নাই, এখন স্বপ্নে যখন দেখলো যে আল্লাহ নবী মুসল্লির কাতারে হের আব্বা ইমাম, দেখে তো এর মনের মধ্যে বড় ফুর্তি, মেয়ে লোক মাতবর বাপে বড় খুশি, এরকম ছেলে ইমামের উপরও মাতকুরি করে বাপে খুব খুশি, আমার খোলা নেতা হয়েছে রে, কেমনে গতকাল কত ইমাম সাহেবরে ধমকাইছে, সাহস পায় না আমার খোলার বিরুদ্ধে কথা কইতে, আমার খোলা আল্লাহ দিলে আমার দোয়ায় নেতা হয়ে গেছে, এরকম কিছু রাতি নেতা সমাজে কথা জোরে খাসিনি, সব জায়গার মধ্যে মাইমাতুরি করম সালাকি করম তদবির করম বালানা খারাপ, এই স্বপ্ন দেখা স্বপ্নের যে বড় ব্যাখ্যাবিদ আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই ওনার কাছে গেছেন, গিয়ে কয় হুজুর আমি একটা স্বপ্ন দেখছি, স্বপ্নের কথা ডাক্তার কাছে বলা ঠিক না, কারণ স্বপ্নের ব্যাখ্যা সব মানুষে ঘুমাইতে না আছেন যেমন, স্বপ্নের ব্যাখ্যা সব মানুষে জানেনি জানেনি জানে না, একবারে স্বপ্নে দেখে 7টা কোরআন শরীফের উপরে হেসাব করে দিছে, 7টা কোরআন শরীফ হেসাবে ভিজে গেছে, দেখে তো বেড়ার উপায় নাই, এরকম স্বপ্নের কথা যদি আমার কাছে কইতো হাত দিবি সব আলগা করে লাইতাম, আরামি আরামি সত্যি, এই বেড়ার ডাক্তার কাছে স্বপ্নটা না বইলা একটা ডাইরেক্ট মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে গেছে, হুজুর আমি এরকম একটা স্বপ্ন দেখছি, দেখার পরে মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন আপনার ভাগ্য বড় ভালো, আপনি আমার কাছে আগে আসেন আমি আপনার কপালটা একটা চুমা খাই, আপনার কপাল বড় ভালো, আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো এই আল্লাহ তাআলা আপনাকে 7টা ছেলে সন্তান দিবেন এবং 7টা ছেলে কোরআনের হাফেজ হবে, জোরে বলুন সুবহানাল্লাহ, ডাক্তার কাছে স্বপ্নের ব্যাখ্যা চাওয়াও ঠিক না, কানবী রহমতুল্লাহ আলাই বলছেন বর্তমানে স্বপ্ন দেখুন নাও নাই ব্যাখ্যা করুন নাও নাই, অনেকে স্বপ্নে মাথার দেয়
রাস্তার কাছে আমি দেখছি একজন বড় বুজুর্গ লোকের মাছ ধর, এখন এই স্বপ্নে মাছ ধর দীক্ষা রাস্তার কাছে মাছ ধর বানাই বয়, আর একজনে কুড়াল লয়ে আমি স্বপ্নে দেখছি এটা ভাই গেল ওনার লেগা, তাইলে বাস স্বপ্নে যেই স্বপ্নের মাছ ধর যত আছে এরকম আর একজনের স্বপ্ন দেখতে ফিটা এটিতে ভাই গেল ওন, এটাই হলো উচিত কথা ধরে বলেন ঠিক নি। ব্যাকওয়ার্ড জায়গার মধ্যে কোনো মাছ ধর টাজার নাই, রেল লাইনের মধ্যেও মাছ ধর টাজারের বেশি সুবিধা নাই, ব্যারেক নাই, মাছ ধরার উপর সব বাসের লাইনে সিএনজির লাইনে রিক্সার লাইনে কথা ধরে কোন ঠিক নি। আর ওই সমস্ত মাছ ধর যদি কোনো অলিয়াল মৌতের কথা মনে পড়ে আখেরাতের কথা স্মরণ হয়, কিন্তু মাজারের মধ্যে জিয়ারতের নাম দিয়া যদি কবরের সেজদা দেন পীরের যদি সেজদা দেন তাহলে শিরিকের গুণা হবে, এই শিরিক লয়ে যদি বিনা তওবায় মারা যান ডাইরেক্ট জাহান্নামে যাওয়া লাগবে কথা জোরে বলেন ঠিক কিনা। এই জন্য কবর পূজা হারাম, পীর পূজা হারাম, সেজদা দেওয়া হারাম, সেজদার মালিক একমাত্র মালিক জোরে বলেন কে, একমাত্র সেজদার মালিক কে, গিয়ে এখন মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে বলছেন হুজুর আমি একটা স্বপ্ন দেখছি। কয় কি স্বপ্ন দেখছেন? বিশাল বড় সমাবেশ, ওই সমাবেশে আল্লাহর নবীও আছে, সেই নবী নবী যে মজলিসের মধ্যে থাকে ওই মজলিসই ইমামের যোগ্য একমাত্র আচ্ছা, যারা নবীর হাজার নাজের মানে আমরা তো জানি হাজার নাজের হলো একমাত্র আল্লাহ, হাজার নাজের হলো একমাত্র কে আল্লাহ। আচ্ছা নবীও যদি হাজার নাজের হয় সব জায়গায় যদি নবী হাজির থাকে, মসজিদেও নবী হাজির, বাজারেও নবী হাজির, জমাতের টাইম যখন হয়ে যায় তখন নবীও হাজির, তাহলে ইমামতিটা কি নবী করবো না সলিমুদ্দিনে করবো? তো মসজিদের মধ্যে যদি নবী হাজির থাকে, আজানের টাইমও নবী হাজির, একামতের টাইমও নবী হাজির, জমাতটা দাঁড়াইবো এই টাইমও নবী হাজির, কেমন ব্যর্থের ব্যর্থ, নবীর হাজির নাজির যাই না, নবীর পিছনে দুইয়া যে বেড়া আব্দুল বাতেল সাহেব নামাজ পড়াইতেছে এটা নবীর সাথে ব্যর্থ করতেছে কথা ধরে বলেন ঠিক নি। হাজির নাজির একমাত্র কে আল্লাহ, গায়েবের মালিক একমাত্র কে আল্লাহ, গায়েবের অর্থ হইল অদৃশ্যের খবর, কারো অচেতা ছাড়া মাধ্যম ছাড়া সরাসরি বলতে পারেন, কারো সহযোগিতা ছাড়া গায়েবের খবর দিতে পারেন একমাত্র কে আল্লাহ। আর নবীজি যদি কোনো গায়েবের খবর দিতে হয় তাহলে জিব্রাইলের মাধ্যম লাগবো, অথবা মুজেজার মাধ্যম লাগবো, কাশফ কারামতের মাধ্যম লাগবো, বিনা মাধ্যমে গায়েবের খবর দিতে পারেন আল্লাহ। আর মাধ্যম দিয়ে যদি গায়েবের খবর দেয় ইদানে এলমে গায়েব বলে না কথা জোরে কোন ঠিক নি, আরে কথা জোরে কোন ঠিক নি। নবীর প্রশংসা করবেন মিয়া, আমাদের থেকে নবীর বড় আছে এই বাংলা জমিনের মধ্যে দেখাইতে পারবেন না, দেওবন্দের আকিদার লোক যারা, দারুল উলুম দেওবন্দের আকিদার লোক যারা, কওমি আকিদার লোক যারা, এরা সব হইলো আহলে সুন্নতুল জামাতের আকিদা, আল্লাহ নবীর প্রতি প্রেম ভালোবাসার আকিদা, নবীর প্রতি মহাব্বত, নবীর এসকোয়ার প্রেম যার অন্তরের মধ্যে নাই, মুফতি সাহেব ফাঁস পায়ের দাম নাই, তাহাজ্জুদ পূজার ফাঁস পায়ের দাম নাই, নবীর এসকোয়ার প্রেম অন্তরে থাকতে হবে, এটা নকল এমনও না, ইমান আল্লাহর উপর আনা যেমন ফরজ, নবীজির উপর ইমান আনাও ফরজ, আমার নবী সমস্ত নবীর নবী, সমস্ত নবীজির নেতা, সমস্ত নবীদেরকে এক পাল্লায় রেখা, আমার নবীকে যদি আরেক পাল্লায় রাখা হয় আল্লাহর কসম আমার নবীর ইজ্জতের পাল্লাটা সব নবীর পাল্লার থেকে ভারী হয়ে যাবে। হযরত ঈসা রূহুল্লাহ ঈসা আলাইহিসসালাম কুম বিসমিল্লাহ বলার সাথে সাথে মরা জিন্দা হয়ে যায়, এটা ঈসা আলাইহিসসালামের মুজেজা কথা জোরে কোন ঠিক নি। ঈসা আলাইহিসসালামের কি মুজেজা? এক বেলা ঈসা আলাইহিসসালামের সাথে তিন চার দিন ঘুরছে বুইরা ব্যাগ লইয়া বাইকে হাজির, বই কৌমা আমি না নবীর কাছে গেছেন দিন শিখতে, আমার শিয়া স্যার তিন দিনই শিয়া স্যার, সপ্তাহে একদিন জুমার নামাজ কইরা একটু সামান্য বিপদ হইলে বড় হুজুর কাছে বিচারতে, হুজুর
আমি কি ভাব করছি, আল্লাহকে একটার পর একটা গজব দেয়। হুজুর কই আপনি নামাজ পড়ছেননি, কয় কত শুক্রবারে না হয়ে গেছি। হুজুর কই ইন্না লিল্লাহ, কত শুক্রবার গেছে কবে? আরেক শুক্রবার আইসে বসে মাসের দি, মাসের দি আমি বলি না, আমার বাহে যে মরে গেছে, বাহেও পড়ে না, সাতটার মধ্যে ছয় দিনই নামাজ পড়ে না, এরপরে ফাঁক বিছানা হয় না। এরকম ভালা ভালা মানুষ মধ্যে এসে পাতা ধরে বলেন আছে না নাই। তিন দিন না ঘুরে একটা লেহাপড়া শেষ। বিবি কই কি লেহাপড়া শেষ? কইসা নবী যা জানে আমিও তা জানি। কইসা নবী কি জানে? কইসা নবী মরা মানুষের জিন্দা করতে জানে, যে দোয়াটা দিয়ে জিন্দা করে এই দোয়া আমি পারি। বউ কই কি দোয়া? কয় হয় যা তোমারে কইতাম না, যে দোয়াটা দিয়ে জিন্দা করে এই দোয়া আমি পারি। বউ কে এত গপ্তর দরকার নাই, জামাই বেড়ে যাইছে তুমি তাড়াতাড়ি বাজারে যাও, বেড়া এই যাব এই যাবো হাতে দেহসাই কেনও নাই। পরে হঠাৎ মন হইছে ঈসা নবী না কুম বীজ নিল্লা বললে মরা যেত যায়, তাহলে আমি গরুর বাজারও গিয়া কষাই ভর্তিটার মধ্যে গিয়া কয়েকটা হাড্ডি মাটি একত্রিত করিয়া কুম বীজ নিল্লা করলে একটা ঘুটিলে যদি একটা ইন্ডিয়ান গরু লাভ দিয়ে হারিয়ে যায় আমার ঘরের বস্তু তো মাইসে খাইব। কথা জোরে কর ঠিক নি? সব জায়গার মধ্যে বটর বটর মিয়া ফোন দিতি যোগ দূর করেন দূর করবেন। আমাদের খাস্তত বড় খারাপ, দোকান ফাটে বৈশা আলেমুল আমার কোনো দরকারই নাই, নিজেই ফয়সলা দিয়ে লায় লাগে জন হ্যাই বড় আলেন হ্যাই বড় আলেন। কথা জোরে কোন ঠিক নি? কথা বলতে পারবেন না, সুখ থাকবেন, অনেক ভালো হবে। আলেমুল আমার আপনার আমার থেকে ভালো জানে, এই ভুলটা অর্জন করার তৌফিক আল্লাহ দে, জোরে বলেন আমিন। কথা লম্বা দিকে নিতে পারতাম না, মসজিদের পাশে চায়ের দোকান, বারো জন মানুষ বসে বসে চা খাইতেছে, এর মধ্যে এক হুজুর হয়েছে ভূতে, উনি তুলে মাথা দিয়া বারো জনের লোকে চা খাইতে বসেছে। একটু পরে মসজিদে দিয়েছে আজাদ, আজানটা দিকে দিতে বারো জনের কাছে ধরছে, এই হুজুর কয়টা আপনি মরতেন না? হুজুর কে মর মুদ মসজিদ যদি আজান দিয়ে লাইছে আপনি যদি নামাজ দিয়া চা খান, নামাজটা বড় না আজানটা বড় জানেন নি? ফিরিস্তার একটা ভিড়ে দিলে আর দিদি সব চুরমুর হয়েছে বোবা, আমনে কোন যে এত বড় কা, আমনে কেন আমার পিয়া চা খান? হুজুর করে চোদ্দ বার চা খেয়ে জমাতম, আপনারা আমার লিগা পারাবারি করেন না। দোকানদার দেখছে দেখা তো এই মিয়া নামাজ কি শুধু হুজুরের উপরে খরচ, তুমি উপরে খরচ না? এই কথাটা দোকানদারে ভালো কইছে না খারাপ কইছে? কথা কেন গা? এই কথাটা কইতে কইতে আত্মাত বুঝে কয়ে এতে দোকানদার না দোকানদারে যাতো না, কেমন বলদের বলদ দেখ, আমগুলো কে মসজিদে যাইতাম, আমগুলো কে মসজিদে যাইতাম, হ্যাঁ আম করে দোকানদারে তো চিনলাম না, কয় আমি এমপি সাহেবের ভাতিজা। আরে বাপরে বাপ, এমপির ভাতিজা তার লেগে তোর মসজিদ বানায় না, মসজিদ বানাইছে শুধু তন্না মন্যা কয়েকজন হুজুরের লেগে না। এই কাজটিতে মুসলমান বাংলাদেশে কথা জোরে বলেন আছে না না? আল্লাহর হস্তে হাতে পায়ে ধরে বলছি বাবা, দোকান ফাটের মধ্যে বইসে বাবা কি বসে করো না, নবীর প্রিয়তম আলেমুল আমার সারা আলেমদের থেকে বড় কেউ হইতে পারে না। দারুল উলুম দেওবন্দের ইতিহাস মোতালা করো, আমরাই হইলে মূলত আহলে সুন্নত ওয়াল জামাত। আপনারা কি কানা, আপনারা কি অন্ধ, আপনারা কি নজর করে দেখেন না বাবা? মাথা থেকে পাও পর্যন্ত সুন্নতের প্রত্যেকটা লেবাস যদি পাইতে চান তাহলে কওমি মাদ্রাসার দিকে নজর করেন, দেওবন্দিদের দিকে নজর করেন, দুরুদ শরীফের আমলের যদি জিনিস দেখতে চান চল্লিশ থেকে পঁয়তাল্লিশ রকমের দুরুদ দেওবন্দি আলেমদের কাছে আছে বাবা। আপনি যদি পরীক্ষা করে দেখতে চান, আমার নবীকে যদি কেউ একটা গালি দেয়, আমার নবীর সম্পর্কে যদি একটা ব্যঙ্গ উক্তি করে, এই দেশের মধ্যে সর্বপ্রথম জীবন দিয়া ধাপায় পড়ার জন্য যারা সর্বপ্রথম কওমি আলেমেরা আসবে, এখনো চিন্তা করে দেখেন না বাবা। এই পঙ্গাই বাজারের মধ্যে দাঁড়াইয়া আমার নবীর যদি একটা গালি কেউ দেয়, আপনি যদি দেশের প্রেসিডেন্ট হন, আপনি যদি চেয়ারম্যান হন, আমার নবীর গালি দিয়া আমার সামনে আপনি জেতা যাইতে পারবেন না, জোরে বলেন ঠিক না? দাঁড়াই থাকে বীর আল্লাহ, দাঁড়াই থাকে বীর তেলি। ঈসা নবীর কুম বীজ নিল্লা, সলিম উদ্দিনের কুম বীজ নিল্লা একরকম হইব? যাও তাড়াতাড়ি বাজার করো, যেন হাতে উঠে পয়সা পায় না, নিয়োগ করছে কুম বীজ নিল্লা কইয়া পাঠাই ভর্তির মধ্যে একটা গরু খাড়া করে চললে মোটামুটি আমারও কাম চলবো গোষ্ঠীরও কাম চলবো। যাইতেছে পথের মধ্যে গিয়া দেখে কিছু হাড্ডি উড্ডি হয়ে যাবে, সেই মোটা মোটা হাড্ডি, এই হাড্ডির দেখা এই হাড্ডি গুলো সব একত্রিত করছে। আল্লাহ আল্লাহ,
আল্লাহ আমি যেটা করোনার দোয়া তো হিকছি ঠিক হই কিন্তু যারে সাথে বইছি এত আমার গাইয়ে না লাগব কথা জোরে কোন ঠিক নি আর সব মানুষের যেটা করম যেত না সব মানুষের সাঙ্গা করম যেত না কিছু মানুষের সাঙ্গা করলে এগুলো আমাদের কলিজা গুদ্ধ শুদ্ধ খাইয়া লইব কথা জোরে বলেন ঠিক নি ওই উত্তর এলাকার পর মাহফিল করে আইতেছি 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 ইমাম সব দেখি সেটা দূর বাস্তাছে কারণ কারণ কথা আছে আমি গাড়ি চলু করছি পরে ইমাম সব আইছে আমার পরে গ্লাসটা লামাইয়া আমি কইলাম কি কথা হুজুর আমার লগে যে বাতেন হাজি হয়ে দিয়েছে আস্তে আস্তে করতেছে ঢাকা শহরে সাড়ে দশটা বাড়ি দুনিয়ার টেহা আমনে হেরে কইেন আমার বেতনটা বাড়াই দিত টেহার অভাব নাই আমার মহব্বত করে দাও কইলে পালাইতো না আমি জানা আমি এটা ধীরে ধীরে কমো মিলাইয়া উনি 15-20 হাজার টাকা পায় এখন যদি ভেট না বলে যে মূল্যমন্ত্র এমন যাক এই ইমামের দরকার নাই তো 60,000 টাকা বেতন হইলে 15-20 হাজার পায় কেমনে আমরা তো রাইটে রাইটে জানতে এন না তো আমরা সর এলাকা অনেক বাড়িঘর মিললে একটা মহল্লা আমাদের সিস্টেম হইলো মানুষ যদি মারা যায় তাহলে এই মানুষটারে জানাজার দেওয়ার লিগা প্রত্যেকের ঘরের থেকে আমরা সাইল উড়াই উড়িয়া সাইলের বস্তা জানাজার খালের সামনে ধুয়ে দিই যে হুজুরে জানাজা করা এই হুজুরে সাইলের বস্তা লইয়া যায় আর আমরা যদি দেশ আবার এতে বেতন বেতন বাড়াবাড়ি করে একটা ঠাক বাদ দিয়ে দেবো আমি তো থাক আজ আমার বেতন বাড়ান লাগতো না কিন্তু যেই কাম আপনারা করতেছেন আমার কাছে তো ভয় না লাগতেছে আগামী মা ফেলে যে আমার পাইনি জানি আমি মরিয়া যান হুজুর কি আরে আমি প্রত্যেক মাসে যে 5টা করে জানাজা থাকবো এটার তো গ্যারান্টি নাই কিন্তু এই মাসে একটা মানুষও মরে না মাসের 28 তারিখ চলে যায় মানুষ মরে না মরে না মরে না এখন হুজুরে তো আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ কাগজ নেই কাইছ এই গুষ্টি না মরলে তো আমার ইনকাম বাড়ে না আল্লাহ মাত্র 2-3টা দিন এত আছে আমরা দোয়া করে 60 রাস্তারে মরণের ভাব করে দেন এই সুটি না মরলে আমার সাইল হইতো না কাপ করা সেও হইতো না মানুষের যখন মরণের কথা বলে সব মানুষের কিন্তু কান খারাপ হয়ে যায় কথা জোরে কোন ঠিক নেই ও এক হুজুরে ওয়ালের তলে ঘুমাইতেছে আরেক হুজুরে ওরে ওয়াল ভাঙা পড়বো মরবে হুজুর উঠে গেছে কুকুর করে দেয় ওয়াল ভাঙা পড়ছে হুজুর কো মাগো মা আমনে আমার এই উপকারটা করলে আমি উপকার না করলে তাহলে মরছিলাম আমনে কেড়ায় আমি শয়তান হুজুর কো ইমনা লিল্লাহ শয়তান তো মাইসের এত উপকার করেন আমনে যে এত উপকার করলেন দেখতে যদি উপকার দেখা গেছে বিরাট ক্ষতি করে দিছি কেমনে হাদিসের মধ্যে আছে কোন মোমেন মুসলমান যদি ওয়ালের তলে সাফা করে মারা যায় শহীদি মর্তবা ভাই আছে বেহেস্ত চলে যায় আমি দেখলাম কুদুর করে ওয়াল্লা সাতটা করে হুজুরটা শহীদি মারা মরবো এলাকে কোথায় উড়িয়ে দিলাম অন্য খানো গিয়ে মরেন গা শহীদি মর্তবার থেকে আমাদের দূরে ঠেলা সরাইয়া দিলাম দেখছে যদি উপকার করছে দেখা গেছে আসলে উপকার করছে না ক্ষতি করছে তাহলে হ্যাঁ বাসাই তো জানে ঠিক ওই কিন্তু কোন বাসাম বাসাইলে যে হ্যাঁ উপকার হইতো এই খবর আর হ্যাঁ নাই কোন বিজনেস করে জেতা করছে কিন্তু যেই জিনিসের জেতা করছে হ্যাঁ খাইব তো দূরের কথা হিরে হেরে খাইতো আগ করে রয়েছে কথা জোরে বলেন ঠিক নি নদীর পাড়ে দিয়ে হেঁটে যাচ্ছেন বাবা
হঠাৎ করে আসমান থেকে আওয়াজ আসে, ঈসা রূহুল্লাহ নদীর পার দিয়ে হেঁটে যাচ্ছ, একটু সামনের দিকে আগাইলি ধবধবে সাদা রঙের একটি পাথর পাইবা, ওই পাথরের মধ্যে তোমার হস্তের লাঠি দিয়ে আঘাত করবা, আঘাত করার পরে ভিতরের থেকে যা হবে এর থেকে তুমি কিছু নসিহাত কিছু উপদেশ গ্রহণ করিয়া নিবা। ইসদুল্লাহ আল্লাহ পাকের বার্তা পাইয়া লাঠিটা হাতের মধ্যে ধারণ কইরা ইসদুল্লাহ সামনে চলছে, দবদবে দবদবে সাদা বিশাল বড় একটা পাথর, আল্লাহ পাকের হুকুম মোতাবেক লাঠিটা দিয়ে যখন পাথরে আঘাত করেছে, আঘাত করার সাথে সাথে পাথরটা দুই ভাগ হইয়া পাথরের ভিতরে থেকা যেটা একজন মানুষ বাহির হইয়া ঈসা নবীর কলমা পাতে লিপ্ত জোরে কান সুবহানাল্লাহ পালতা হয় বীজ তো মেটি কি তারিখি মেকো কোন দরিয়া উঠে মৌজু সে উঠাতা হয় সাহাব কৃষ্ণ লাইয়া কি চেকার পশ্চিম সে বাদে সাজে গাত হাতি কেসকি হে কেসকা হাইয়ে নূরে আফতাব যাহা তুফান মে ফস সবিনা ডগমগাতা হয় এই কদরে কোদাও না কোদমা দু মহুতি আয়। পাথরের ভিতরে মানুষ জীবিত থাকা এটা আমার আল্লাহ পাকের দ্বারা সম্ভব, ইউখরিজুল হাইয়ে মিনাল মাইয়িত ওয়া ইউখরিজুল মাইয়িত মিনাল হাই, আল্লাহ তাআলা মরার থেকে যেটা বাহির করে, ডিম হইল মরা ডিম মরার ভিতরে থেকে যে বাচ্চাটা বাহির করে এই বাচ্চাটা হইল জেতা, মুরগিটা হইল জেতা, ওই জেতার থেকে যে ডিম বাহির করে আল্লাহ ওই ডিমটা হইল মরা, তাহলে মরার থেকে জিন্দা বাহির করা আবার জিন্দা থেকে মরা বাহির করা এই শক্তিটা যার আছে উনি হইলেন আপনার আমার আল্লাহ বিশ্ব পালন করতে আল্লাহ। পাথরের ভিতরে যদি আল্লাহ তাআলা মানুষের লুকিয়ে রাইয়া জীবিত রাখতে চায় সেই ক্ষমতা সেই শক্তি আমার আল্লাহ পাকের আছে না নাই জানতে চায়। ঈসা পয়গম্বরের উপরে কলমা পড়ে চেহারার মধ্যে মন্দুর সলসল সলসল করতেছে এই আশ্চর্য ওয়াকে আসেই যা ঈসা পয়গম্বর অবাক হয়ে গেলে ডাক দিয়ে বললেন বাবা তুমি এই পাথরের মধ্যে কিভাবে থাকো, বলে আল্লাহ তাআলা আমাকে রাখেন পশুবাদী জীব জন্তুর রিজিক আল্লাহ তাআলার জিম্মাদারিতে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন এরকম কয়েক হাত মাটির নিচে একটা পোকা, আবার ওই পোকার মুখের মধ্যে আর একটা পোকা, সাথে সাথে পয়গম্বর মূসা সেজদায় পড়ে যায়, আয় আল্লাহ বিশাল মাটির নিচে তুমি পোকাটারে কিভাবে পাল্লা, আবার এই পোকার মুখের মধ্যে আর একটা পোকার রিজিক কিভাবে দিলা, ও আল্লাহ আমাদের সন্দেহ দাররা পরিমাণ সন্দেহ নাই রিজিকের মালিক যে আমার আল্লাহ, বাবা রিজিকের দান্দায় পয়রা নামাজের বাদ দিয়ে পেল না, রিজিকের দান্দায় পয়রা জমাতের তরফ করে ফেললো না, বাবা তুমি টঙ্গি এরকম ভাবে টঙ্গি বাজারের একজন দোকানদার, তুমি একজন দোকানদার বাবা, দোকানদারি করা আল্লাহ নবীর সুন্নাত, ব্যবসা বাণিজ্য করা আল্লাহ নবীর সুন্নাত, ব্যবসার মধ্যে 70 বার খায়ের বরকত আছে, ব্যবসায়ীদের জন্য আল্লাহ নবীর আলাদা দোয়া আছে, ব্যবসাটা কতক্ষণ পর্যন্ত করবেন, জোহরের থেকে আসর পর্যন্ত ব্যবসা, আসরের আজান দিয়ে ফেললো বাবা আসরের নামাজটা মসজিদে গিয়া পড়ে, আসরের থেকে মাগরিব পর্যন্ত ব্যবসা, আবার আজানটা দিয়ে ফেললো মাগরিবের নামাজটা মসজিদে গিয়া পড়ে, মাগরিব থেকে এশা পর্যন্ত ব্যবসা, এশার থেকে নিয়ে ফজর পর্যন্ত আপনার খাওয়া দাওয়া ঘুমানি রিস এবং আরাম, কত সুন্দর ভাবে আমার আল্লাহ বন্দার প্রোগ্রাম গুলো সেট করে দিয়েছেন বাবা, কত সুন্দর করে হাত বানাইছেন, কত সুন্দর করে পাও বানাইছেন, ওয়াজ নসিহত বড় কথা না, যুবক বাবারা তোমাদের হাতে পায়ে ধরে অনুরোধ করে যাই রে বাবা, আবার এক বছর পরে তোমাদের সাথে সাক্ষাৎ হবে কি হবে না এই গ্যারান্টি আমারও নাই,
তাহলে তুই নিক সত্র রাকাত নামাজ চৌত্রিশটা সেজদা, আমার আল্লাহ তাআলা ফরজ করেছে এই চৌত্রিশটা সেজদা যদি যথাযথ ভাবে আদায় করা, একবারে না পাঁচবারে, তাহলে পাঁচবার গোসল করলে শরীরে যেমন ময়লা থাকে না, এই পাঁচবার নামাজ পড়ার দ্বারা আল্লাহ তাআলা তোমার শরীরে গুনার ময়লা রাখে না। জোরে কর সুবহানাল্লাহ। ঈশা রূহুল্লাহ সাথে খাবেন, ঈশা রূহুল্লাহ সাথে কি কথা বল না গা, তিনটা রুটি খাতে মেরে দিয়া কয় ফাতিমা রুটি রাখ, যখন সামু দিবি দুইবারে দুই রুটি দিছে, তৃতীয়বার যখন রুটি চাইছে কখন রুটি তো স্যার দুইটা রুটি গেছে আর একটা রুটি শেষ হইব কেমনে, কয়না রুটি নাই রুটি শেষ। ঈশা আলাইহিস সালাম একটা কবরস্থানে গিয়া কুম বিসমিল্লাহ বলছে, সাথে সাথে মুর্দা জিন্দা হয়ে গেছে। ঈশা নবী বললেন এই আল্লাহকে বাকফারি কর, তোর খবর আছে আমি কুম বিসমিল্লাহ বললে মরা জিন্দা হয়ে যায়, আর তুই মিথ্যা কথা বলতাস রুটি খাইলাম দুইটা আর একটা রুটি আছে, আর তুই তোর রুটি শেষ রুটি শেষ ঠিক করে পা ঠিক করে পা, এই রুটি কই একসুত নেই কেমনে মরা জিন্দা হয়ে যায় কুম বিসমিল্লাহ বললে, কখন আমি জানি না এরকম ভাবে যতই বলতেছে জানে না। ঈসা আলাইহিসসালাম অনেক মর্যাদা দেখাইলেন, ডরায় না, যখন ডরায় না এরপরে কতগুলা ধুলা বালি মাটি একত্রিত কইরা ঈসা আলাইহিসসালাম যখন ফু দিলেন, ফু দেওয়ার সাথে সাথে মাটি গুলা খাঁটি স্বর্ণে পরিণত হয়ে গেছে। জোরে কর সুবহান, স্বর্ণ খাঁটি স্বর্ণ ফুয়ে স্বর্ণ হয়ে গেছে। এখন ঈসা আলাইহিসসালাম এই স্বর্ণ দিয়ে তিনটা ভাগ করছে, ধরেন না এক একটা ভাগের মধ্যে এক কেজি করে করছে, তিন ভাগে কয় কেজি কথা কন, এই তিন কেজি স্বর্ণ তিন ভাগ তিন কেন রাখছে রাখছে? আর খাদিম ভাই জিজ্ঞাসা করে, হুজুর আমরা যদি মানুষ হইলাম দুইজন, আমি যদি স্বর্ণরে ভাগ করছেন তিনটা, কোন ভাগ কারাই নিব? হুজুর কয়ে এই ভাগ আমি নেব আর ওই ভাগ তুই নিবি, আর এই তৃতীয় বাগদা যে আমার রুটি খাইছে হ্যাঁ আমি তৃতীয় বাগদা দেয়া। যখন কইছে রুটি খাওয়ান না তৃতীয় বার, কতক্ষণ কোথায় কোথায় আর কাজটা দেওয়া কয়, হুজুর পুতুর কথা কইতাম, হুজুর কয় কি কথা, হুজুর রুটিটা আমি খাইছি। এখন তার মুখ দিয়ে যে রুটি খাওয়ানোর কথা আইছে, দেখি সত্য কথাটা নবীদের খুশি করার লেগে বলছে না দুনিয়া কামাই করার লেগে বলছে। কিছু কিছু লোক দেখবেন সিজমানে টুপি মাথার দেয়, হাতের মধ্যে তসবিহ লয়, ঘন ঘন মসজিদের মধ্যে গিয়ে হাজিরা দেয়, আসলে সব মানুষ না, আল্লাহরে পাওয়ার জন্য না, কেউ গিয়ে ভোট পাওয়ার জন্য, কেউ নতুন বিয়ে করবো বউ পাওয়ার জন্য, কিন্তু আবাদত করতে হবে একমাত্র কারে পাওয়ার জন্য। এখন তুমি সত্য কথা বলছো সঠিক, এই রুটিটা তুমি খাইছো এই কথাটাই বাস্তব, কিন্তু আগে বলো নাই এখন যে বললা এটা নবীর এবং আল্লাহরে খুশি করার জন্য না, বরং এই সত্য কথাটা বলছ একমাত্র টাকা কামাই করার জন্য। নবীর মনের মধ্যে কষ্ট দিছ, আল্লাহর মনের মধ্যে কষ্ট দিছ, সত্য কথা বলো নাই, রুটি খাইয়াও স্বীকার করো নাই, টাকার যেমন তোমার এতই লো, দাও আমার বাগদাও তোমারে দিলাম, তোমার বাগদাও তোমারে দিলাম, রুটি খাওয়ার ভাগও তোমারে দিলাম, এই তিনটা ভাগ তোমারে মালিক বানাইয়া দিলাম, তোমারে টাকার মালিক বানাইছি সত্য, কিন্তু পয়গম্বরের তোয়া তোমার উপরে নাই। বাবা আসরে নামাজের আজান হইয়া গেছে, এই টাইমের মধ্যে কাস্টমার দলে দলে ভিড় জমে গেছে, তুমি আল্লাহ হুকুম আসরের নামাজটা না পড়ে যদি দোকানদারি কর, তিনজনের কাছে বিক্রি কইরা 150 টাকার মালিক হইছ, 150 টাকা পাইছ সত্য, কিন্তু এই টাকাটা কামাই করতে গিয়া আল্লাহ তোমার উপরে নাখোশ, আল্লাহ নবী তোমার উপরে নাখোশ। জোরে কথা বলেন ঠিক কিনা? ফজরের আজান হয়ে গেছে মসজিদে বাবা, তুমি ল্যাপটপ মরে মরে ঘুমাইতেছ, শরীরের মধ্যে আরাম দিতেছ, এরকম ভাবে তুমি রেস পালন করতেছ,
তাহলে তুমি রেস্ট নিতে গেছো সত্তা, সুস্থ থাকার জন্য, শরীরটা ভালো থাকার জন্য, ভালো থাকার জন্য যে ব্যবস্থাটা গ্রহণ করেছ, এই ব্যবস্থার মধ্যে আল্লাহও রাজি না, এই ব্যবস্থার মধ্যে নবীও রাজি না। মাগরিবের আযান হয়ে গেছে, এই টাইমে আল্লাহ তাআলা তোমারে পরীক্ষা করার জন্য আলোকে কতগুলা কাস্টমার পাঠাইয়া দিয়েছি, আমার বান্দারে পরীক্ষা করে দেখো, নামাজের মহব্বত বেশি না দোকানের মহব্বত বেশি? দেখবেন বেশিরভাগ আজানের টাইমে কাস্টমার পাবে। এইগুলা আপনাকে আমাকে আল্লাহ তাআলা ইমান পরীক্ষা করে। এখন আমি মাগরিবের নামাজটা বাদ দিয়া 500 টাকা বিক্রি করলেন, এর মধ্যে 200 টাকা লাভ হবে, 200 টাকার লাভ যে করলেন বাবা, আপনার এই 200 টাকা লাভের পিছনে আল্লাহ তাআলা খুশি না পেশার জানতে চায়? তাহলে আল্লাহরে খুশি করে 500 টাকার লাভ, আল্লাহরে খুশি করে 300 টাকার লাভ। এরপরে বিবিরি খুশি করতে গিয়ে মারে গালি দিলেন, বিবিরি খুশি করতে গিয়ে বাবারে গালি দিলেন, আপনার দলের মানুষকে খুশি করতে গিয়া আপনি একজন আলেমকে গালি দিলেন, একজন ওলি আল্লাহকে গালি দিলেন। তাহলে এই যে গালিটা দিলেন আল্লাহ তাআলা খুশি না বেজার জানতে চায়? আল্লাহ খুশি না বেজার, খুশি না বেজার? ঈসা সালাম তো হারামি করতে আর এত লোক জাতি নোড়া ভাগ করে দিয়ে দিলা, তেহার মালিক হইছে ঠিক, কিন্তু নবীরে খুশি না বেজা? কথা কন মাকা, নবীরে আল্লাহরে বেজার করে মাল কামাইলে, ক্ষমতা লইলে, দুনিয়ার বহুত অট্টালিকা বানাইলে রহমত হইব না গজব হইব? এখন নবীরে বেজার করে তেহার হয়ে রইছে, ডাকাই তারা ডাহাতি করতে যায়, দেখে যে হুজুরে তুই মাথা দিয়া মাগুমা 3 কেজি স্বর্ণ লই হয়ে রইছে, 2টা সরষে এক আল্লাহর মধ্যে কি এত স্বর্ণ পাইছ তুই? আমাদের নবী দিছে, নবী দেখ আর আল্লাহ দেখ, এই স্বর্ণ আমরা লয়ে যাবো, হাত করে মাইরালাম, আমাদের জামে মাইরেন না আর স্বর্ণটি সব নিয়েন না, আপনারও নিয়েন আমারও দিয়েন, কারণ এই স্বর্ণ কামাই করতে গিয়া আমি নবীর সাথে পর্যন্ত বাক্তারি করছি। কথা জোরে কোন ঠিক নেই? কত ঠিক আছে, তুই যখন নিবি তাইদের আছে তো 3 জন তে 1 জন, কজন হয়েছে? এই স্বর্ণদের সাইজ ভাগ করছে, সাইজ ভাগ কইরা যাওয়ার আগে দিয়া একটা পরামর্শ করছে, আমরা নাস্তা পানি খাইয়া ইনশাল্লাহ বিদায় লুয়ে যাবো, 2 জন তো এখানে বসাইয়া 2 জন গেছে নাস্তা আনতে, নাস্তা আনতেছে আর পরামর্শ করতেছে, আমরা 2 জনে নাস্তা খাইয়া বাকি নাস্তার মধ্যে 20 মিয়াইয়া যে 2টা এখনো রয়ে দিয়েছে গিরিতে মাইরে লায়, তাহলে 60 ভাগের জায়গা স্বর্ণ কয় ভাগ হইব? কথা কন মাকা, আর যে 2টা বয়ে দিয়েছে এই 2টা বুদ্ধি করতেছে, গিরি নাস্তাটা লইয়ে যখন আমগো কাছে আইব, কথা না বার্তা না, তুই হিটারে বাড়ি দিবি আমি হিটারে বাড়ি দেবো, একবারের বেশি না লাগে, কহাবাড়িতে ইন্দুরের মতন মাথাটা ঘুরাইয়া দুইটারে হালাই দিবি, তাহলে স্বর্ণ 60 ভাগের জায়গা কয় ভাগ হইব? এই আল্লাহরে কষ্ট দিয়ে নবীরে কষ্ট দিয়ে যে টেহা কামাইছে, এই টেহা লইয়া সারাদিন দিকে কিলা কিলি হইছে, কথা জোরে কন ঠিক নেই? আর নামাজ রোজা ঠিকঠাক মতন পড়া ওই হালাল কামাই করে গিয়া দেখেন ছেলে সন্তান তো সাক্ষী পর্যন্ত এই সম্পদ যেখানে যাবে সেখানে শুধু রহমত আর রহমত হবে, ধরে বলেন ঠিক কিনা? হেতারা রুটি খাইয়া আর বাকি 2 জনে রুটির মধ্যে 20-30 মিয়াইয়া লইছে, এখন এখন জন আইনাস আসছে, হেতারা 2 জনের 2টা বাড়ি দিছে আর রুটিওয়ালা 2 জন মরছে, এখন এই বাকি রয়ে গেছে রুটি আর 2 জন, হেরা করতল রুটি দিয়ে খাইয়া পরে বাক বাক করে লই যাবো, এরপরে 2 জনের জন রুটি খাইছে এই 2টাও মরছে, এখন 4 জনই মরিয়া ইন্দুরের মতন ব্যক্তি দিয়ে রইছে, মালের জায়গা মাল বইরে রইছে, মাল ভোগ করু না নাই, শব্দের উপরে কোথার গজব করছে, কথা জোরে বলেন ঠিক কি? সময় গেছে আর আগেলাম না, ঈসা পয়গম্বর পাথরের ভিতরে মানুষ যেটা থাকে কোথার কত রাজ্যে বলেন বাবা আপনি কতদিন যাবত এখানে আছে? বলে আমি 100 বছরের উপরে আছি, হাওয়া দাওয়ার ফয়সালা কি? হাওয়ার সময় হইলে মাহবুবে আমাকে বিভিন্ন আইটেমের খাবার খাওয়া, আমার কাম নাই চরম নাই, আমি এখানে আল্লাহ পাকের জিকির আসকার করি, মাহবুবের ইবাদত বন্দেগী করি, ঈসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ বললেন বাবা তাইলে তো আপনার অনেক বড় মর্তবা অনেক বড় দাম, ওই মুসাফির আল্লাহ ডাক দিয়ে বলেন ও ঈসা রূহুল্লাহ
আমি আপনাকে একটা সংবাদ দেই, আপনার পরে যেই নবী আসবে, যেই নবী সমস্ত নবীদের নবী, কান্দিওয়ালা নবী, উম্মতের কান্দারে নবী, সেই নবী যখন জমিনে আসবে, ওই নবীর এত দাম, উম্মতের এত দাম, ওই নবীর উম্মতেরা সবে কদর নামে একটি রাত্রি রমজান মাসে আল্লাহ তাআলা তাদেরকে দান করবে, এমন একটা রাত্রি যদি ইবাদত করি ইখলাসের সাথে, ওই ইবাদত যদি এক পাল্লায় রাখা, আমার 100 বছরের ইবাদত আরেক পাল্লায় রাখা হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের এক রাত্রির ইবাদতের পাল্লা আমার শত বছরের ইবাদতের দেখা অনেক বেশি বাড়ি হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই বেলায় স্বপ্ন দেখে কি বিশাল বড় মজলিস, আল্লাহর নবীর ইমাম না বানাইয়া ইমামতি করতেছে কে? কথা ঠিক আছে, তার বাহে ইমামতি করতেছে, দেখি এতে বড় খুশি মনে করছে, এই বেলার মতন উপযুক্ত হয়ে গেছে। ইমাম সিরিন্দ আহমদুল্লাহ কয়, আমাদের বাহের ইমামতি করতে দেখছেন, কয় যে কই ইমামতি করতে দেখেন নাই, আমাদের বাহের মরণ দেখছেন। নবীর ফিসি তুই আমাদের বাহ ইমাম, এটা লক্ষণ ভালো না খারাপ? মুসল্লিরা মাতবুরি করা, এই মুসল্লির লক্ষণ ভালো না খারাপ? ইমামতি তো দেখেন নাই, আপনার আপার মরণ দেখছেন। এক উমা এরম মা বালা স্বপ্নের বলেই ব্যাখ্যা কয় গীতা, তাড়াতাড়ি করে বাইক গেছে গিয়া দেয় জানাজা রেডি, দেরি করলে সে জানাজাও হয়তো না, ঠিকই বাবার জানাজা পড়াইয়া আইয়া হুজুর দর্শ, হুজুর এরম একটা স্বপ্নের ব্যাখ্যা যে আপনি দিলেন, আমি দেখলাম আমার আব্বা ইমাম, আপনি কোলের মরণ দেখছেন, বাস্তবে মরণ দেখলাম হুজুর, এই স্বপ্নের এই ব্যাখ্যা আপনি বুঝলেন? হুজুরও কয় যে ইমামের রাগ হলো আগে, মুসলির রাগ হলো গিয়েছে। কোন সময় যদি মুসল্লি মারা যায়, তাহলে মুসল্লি মরা মুসল্লিরা থাকে ইমামের আগে জানাজার নামাজে, আর ইমামে থাকে মরা মুসল্লির কিসে? কথা বুঝেন নাই মনে আপনারা? যেই লোকটা মারা গেছে এই রাস্তা কি ইমামের সামনে দায় না পিছিয়ে দায়? তাহলে মুসল্লি যেই লোক সারা বছর গিয়েছে নামাজ পড়ছে, এরুম্মা মুসল্লির সামনে আয়া যাওয়া, এটা কি বাঁচনের লক্ষণ না মরণের লক্ষণ? কইছে যেহেতু আল্লাহর নবী হবেন ইমাম, আল্লাহর নবী থাকবেন সামনে, সেখানে আল্লাহর নবীর পিছনে দিয়া আপনার বাবা হলেন মুসল্লির ক্যাটাগরির লোক, সেই মুসল্লির সাইজের লোক যখন নবীর সামনে এসে গেছে, তাহলে বুঝে গেল এর জেতা নাই, এ মরে গেছে, তাহলে অনুপযুক্ত লোক সামনে এসে যাওয়া, এটা কি বাঁচার লক্ষণ না মরার লক্ষণ? কথা স্যার সমাপ্ত হইতো না, বনি ইসরাইল বলতেছে পয়গামে মুসা আমনে বলে দেন আল্লাহ যেন আমরা দাবি দেব মানে ইমাম তো ওই বিপদ আপদ আমাদের আগে যেন আল্লাহ করে জানাই আছে, আমগুলো যদি আগে জানাই দিত একদম মেয়ে, তাইলে মাহফিলে দেশ সামলাই দিত, কথা জোরে কোন ঠিক নেই। আমগুলো ভাগ্য খারাপ, নদপুর বাজারের থেকে বাজার কইরা রিক্সার মধ্যে উঠছে, ঠ্যাঙ্গুলো করে ঠ্যাং দিয়া, এর মধ্যে বউ ফোন করছে হ্যালো, তারা একটু হ্যালো কয়া বাজার করছে নাকি? করছি তো। বল মাছ কিনছে নি? হ্যাঁ মুরগি, হ্যাঁ দেশি মুরগি কিনছি, ভালো হয়েছে জামাই এসে ব্যয় এসে তাত্রায় তাত্রায়, এতে রিক্সাওয়ালা কয়েক টুকলো তো বারো হয়েছে কথা, কখন চাক করে 100 টাকা দেয়া, 100 টাকা দেয়া, তুই আমাদের কোমরও বান দূরে ঝাঁপ দে, ব্যয় এসে জামাই এসে তাড়াতাড়ি গেলে আমার বাজার সদায় ফাঁকসা করবো, দূরে টান দে। মানুষের মনে যা আসার সব হয় না, বাধা দেওয়ার যে ওনার নাম হইল আল্লাহ, কথা জোরে কোন ঠিক নেই। চার বছর সাপ দিয়েছে তো এই উত্তর দিয়ে আকাশের অবস্থা এমন খারাপ, শুধু মেঘ না তুহানো আই হইব বাপ, এতদিন উত্তর হয়েছে এক আল্লাহ আপনার যেমন জামাই বের সুবিধাও দিতেন না, আপনি হলেন না কত আগে না বউ ফোন করছে জামাই বেয়ে আইসে, আপনি দেখি তুহান দমের বাপ ধরছে, কারণ আমি বাচ্চাম কেমনি বাচ্চা মু কেমনি, এই হাল্লার লোকে ফেটে ফেটে শুরু করছে, জোরে কর না ও জো আল্লাহর কথা যদি বন্ধা কান ফাইতাম মাইনা না নেয় রহমতে কোনা গজব হইব, যখন বড় বড় শুরু করছে আল্লাহ করতে তো ব্যর্থ হয় না, বৃষ্টিও চলছে বৃষ্টির লগে তুফান যোগ দিয়া একটা ঠেলায় যখন রিক্সাটা ড্রাইভার সহকারে খালো হালাইয়া চার পাঁচটা জাতা যখন দিছে, রিক্সা গেছে একদিকে তে গেছে একদিকে, বল না গেছে আরেকদিকে, মুরগা কক 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 করে নিতে গেছে আরেক মূল, এরকম জাতা টাতা খাইয়া
আল্লাহ সারা হুজুর সারা কিছু বুঝে না, কতজনের কোন ঠিক নেই। আল্লাহর কি দয়া, তার এই কান্নাকাটি গালামে একটু থামাইছে, থামাইছে রিক্সাওয়ালার পারে তোরা না চিনোস না, তলে তোলে আমার দাম আছে 130 একটার খাট টাইম গেছে না, 2 ঘন্টা মান গেছে, ও ঠোঁট মারেনি। এই এখন তোবা করলো যে আল্লাহ আপনি যেমনি চালাইবেন কোন মতামত করতাম না, তোমা পান সিরিফটা মারতে মারতে লেঙ্গুতে ঘুরে গেছে, এতে রিক্সাওয়ালার কাছে আল্লাহর বিরুদ্ধে আবার বিচার দেয়, দেখছো আল্লাহর কারবার আপনার আমার মন মতো যদি আল্লাহ চলে তাহলে আপনার আমার উপরে বাবা অহরহ গজব আসবে, আর আপনি আর আমি যদি আল্লাহর হুকুম মোতাবেক চলি জিন্দা কোনে আতায় তু ওয়ার্ব খুশি তো যা সুদা মোকতালায় তো হার চিকুনি যায় তো আল্লাহ সুখে যদি রাখো তাইলো আমি তোমার, দুঃখে যদি রাখো আল্লাহ তাইলো আমি তোমার, এইভাবে সব ব্যাপারে ইচ্ছার রায় ভক্তর রায় সুখে এবং দুঃখে আমার মাওলার হুকুমের উপরে আমি মাথা মতো করে থাকব, এইভাবে আল্লাহর মর্জি মোতাবেক চলা নিজের মর্জি মোতাবেক না। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানাইয়া দিলেন এই লোকটা যেহেতু পালা মুসিবত আসার আগে আগে জানতে চায়, তার মন মতন চললে তার অশান্তি হবে, তাকে জানাইয়া দাও যেই ঘোড়াটা সে পালতেছে রবিবার দিন সেই ঘোড়াটা মারা যাবে, বিপদ আসার আগে আমি জানাইয়া দিলাম, রবিবার আসার আগে আগে শনিবার দিনে এই লোকটা ঘোড়াটা বাজারের মধ্যে নিয়া বিক্রি করে টাকা নিয়ে চলে আসছে, মল্লে ওই বেটার বাড়িতে গিয়ে মরো, এই মরাই যেন আমারে না পায় যদি বলেন ঠিক কেনা, ঠিকই রবিবার ঘোড়া মারা গেছে ওই বেটার ভাই এই বিপদে এরে পায় নাই, এরপরে আল্লাহ পাক জানাই দিলে মূসা নবী এই লোকটারে বলেন ঘোড়া বিক্রি করার যে টাকা এটা বুধবার রাতে চোর আসবে টাকা চুরি নিয়ে যাবে, বুধবার আসার আগে টাকা আরেক জায়গায় আমানত রাখছে চোরে টাকা পায় নাই। এখন তৃতীয়বার মূসা নবী বললেন দুইটা বিপদের খবর দিলাম, দুটোটা বিপদ থেকে আপনি বাইসা গেলেন, তৃতীয় নম্বরে আপনার কঠিন বিপদের খবর শুনে নেন, বলে কি শুক্রবার আসর এবং মাগরিবের মাঝামাঝি আপনার মৃত্যু হবে, আপনি মৌতের জন্য তৈয়ার হয়ে যান, সাথে সাথে পায়ে পড়ে গেলেন পায়গাম্বর, আসর মাগরিবের মাঝামাঝি যদি আমার মৃত্যু হয় আজকে তো মাত্র বুধবার বৃহস্পতিবার দিনটা আছে, ও পায়গাম্বর মরণের হাত থেকে বাঁচনের কোন রাস্তা আছে কিনা আপনার কাছে জানতে চাই, মূসা নবী বললেন আমার জানা নাই, আমি আল্লাহ তাআলাকে যাই থেকে যাই না তোমাকে জানাইব, আল্লাহর কাছে জানতে চাইলে আল্লাহ তাআলা বলেন এখন বাঁচার কোন পথ নাই, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে মানুষের পরীক্ষা করে, যাদের উপরে পরীক্ষা মালের উপরে পরীক্ষা বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করে, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ও পয়গম্বর আমি সর্বপ্রথম এই লোকটার মালের উপরে মুসিবত নির্ধারণ করেছিলাম,
ওরা মারা যাবে, কিন্তু সে গ্রহণ করে নাই। মালের উপরে মুসিবত দিছিলাম, টাকা চুরি নিয়ে যাবে, এই মুসিবত সে গ্রহণ করে নাই। মালের দুইটা মুসিবত একে একে বন্ধ যখন গ্রহণ করে নাই, এখন আমি তার জানের উপরে মুসিবত দিলাম। এখন যদি বাঁচতে চায়, বাঁচার কোন পথ নাই। কাজে বন্ধা যদি আমার উপরে সফর করে দিত, মালের মুসিবতটা তার অজান্তে যদি চলে যাইত, মাল ওই শেষ হইত, কিন্তু বন্ধার জান থেকে যাইত। জোরে বলেন ঠিক কেনা? ইনশাআল্লাহুল আজিজ। ওই যে আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাই যেই কথা লেখছেন, একজন বুজুর্গ লোকের কারণে যদি পুরা মাইয়েতের আজাব মাফ হয়ে যায়, এই দেশের দেশবাসীর ভাগ্য ভালো, জমিরাবাদ মাদ্রাসা আল্লাহওয়ালাদের কদম বারবার এখানে পড়েন, যে এলাকায় আল্লাহওয়ালারা আসে ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলার অসংখ্য আর বরকত নাজিল হয়। কথা জুড়ে বলেন ঠিক কিনা? দারুল উলুম দেওবন্দের অনুসারী যারা, দারুল উলুম দেওবন্দের আকীদার সাথে জড়িত যারা, তারা হলেন মূলত খাদি আহলে সুন্নতুল জামাতের সদস্য, তারাই হলেন আশেকে রসুল, তারাই হলেন নবীর প্রেমিক। এবং নবীর প্রেম আর ভালোবাসা যদি কারো অন্তরের মধ্যে না থাকে, নবীকে শ্রদ্ধা জানাইতে যদি কারো আপত্তি থাকে, মুসলমানের কাতারে তার নাম থাকবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তারা আমাদের সকলকে নবীর প্রেমিক হয়ে আল্লাহর গোলামি করে ইমান আমলকে দুরুস্ত করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়াকিল দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। একটা তকবীর জমু, অনেক মানুষ তো, কিছু কিছু মানুষ মনে করছে আজকে বৃষ্টির লেগে বুঝতে জমিরাবাদ মানুষ নাই, এরকম কিছু মগা মানুষ আসেনি, কথা কন্যা আসেনি, মেয়ে লোকে কইতেছে মাহফিলে যান, এতে কইছে না নজির সাহেব তো সারা কোনো মানুষ টানুষ নাই, এখানে একটা আল্লাহ অকবরের আওয়াজ পুরোটা প্যান্ডেল ভরা, যার যতটুকু শক্তি আছে আমাদের মেয়ে লোক বাইর থেকে যেন বুঝে যে আমলিয়ার বাহে মাহফিল গেছে। তোরা বললে গরম মানে বোয়া ওই কিল্লিকে তোরা বাই মাহফিল তো বুঝলেন কেমনে তো আল্লাহ অকবর কইছে, ও মা আমনে আল্লাহ অকবর টের হয়েছে, ও 10,000 মাইসের মধ্যে তোর বাহের আওয়াজ আমি চিনি, এর মা তালাককে মেয়ে লোক আসেনি, বইয়া থাকলে গরম করে গালি খেয়ে নারায় তাকবীর। আরে মানুষের যে আওয়াজ হয় নাই, মানুষ কোনো যেমন তেমন না, তারা এ থাকিনি ইসলামের আলো, কোরআনের আলো এ থাকিনি মাশাআল্লাহ। আপনি কবুল মঞ্জুর করেন। আমি আরেক জায়গায় যাবো তো মুসাফার লেগে বা এমনি ভিড় করেন না, আল্লাহর মেহরবানি আজকা আপনাদের ভাগ্য খুব ভালো, নাজুন সাহেব তো আমাদের সকলের মুরব্বী, বাংলাদেশের মুরব্বী, হযরতুল আলাম সাইকুল হাদিস হযরত মাওলানা ইয়াহিয়া মাহমুদ সাহেব আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু মানুষ, হুজুর আছেন আর অনেক বড় বড় ওলামায়ে কেরাম, হযরত মাওলানা ইলিয়াস সিদ্দিকী সাহেব দিনের যে খেদমত করতেছেন, এতে আপনাদের কাছে খুশি লাগে না খারাপ লাগে? খুশি। যদি ভিতরে দেখবেন সিন সিন করে জ্বলেনি, যদি দেখেন জ্বলে জ্বলে ভাত, তাহলে বুঝে নিবেন যে আমার ইমানটা দুর্বল হয়ে গেছে। কথা জোরে বলেন ঠিক নি? আর যদি আনন্দ আনন্দ ভাব লাগে, তাহলে আল্লাহ শুকর আদায় করেন, ইনশাআল্লাহ আমার ইমান ভালো, আখলাক ভালো। আর আপনারা আমাদের, আমার তো বিশেষ করে খুব মহব্বতের লোক, এই যে এখানে বসা মানুষটি বেশিরভাগ মানুষ আমি চিনি না, কথা বলে চিনি নি, আর কত মাহফিল কত মাহফিল কত মাহফিল, আমি এক লাখ এত মাহফিল কয় না হুজুর দাওয়াত লইতে যাবো, আপনারা যেরকম মহব্বত করেন আমিও করি, আল্লাহ তাআলা এই মহব্বত নাজাতের উসিলা বানায় দেয়। জোরে বলেন আমিন। ওয়াকে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।